আমরা তো জাতি হিসেবে মুসলমান বলতে ভয় করি বলেন বলেন তো এস্টার থেকে কেউ বলবেন না যে আমরা আত্মসমর্পণ করব কার সিলিন্ডার শয়তানের অনুসরণ অনুকরণ করব করা যাবে যতদিন বেঁচে থাকব আল্লাহর সামনে মাথা নত করব দুনিয়ার কোন নিতা খিতা বড় মিয়া ছোট মিয়া এদের কোন আনুগত্য করা যাবে না যাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সৃষ্টি যার জমিনে আইন চলবে তার আলা লাহুল খলক ওয়াল আমর এই আয়াতের অর্থ হচ্ছে এই জমিনে সৃষ্টি যার আইন চলবে তার আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য আমার আনুগত্য করার জন্য আমার দাসত্ব করার জন্য আমাকে মেনে চলার জন্য আমি দুনিয়ায় আর কারোকে মানার জন্য আমি বান্দা তোমাকে সৃষ্টি করি নাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় কি কি ঘটেছিল তার কিছু সংখ্যক সময় আপনাদের সাথে শেয়ার করছি আরো কিছু সময় আছে আপনারা শুনতে রাজি আছেন শুনবেন আরো আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করছে তুমি কি জন্য আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন একজন নতুন মেহমান দিয়ে কি দিয়ে একজন নতুন মেহমান দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন আপনি কেমন আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন জিব্রাইল আমি ভালো আছি কিন্তু অনেক অসুস্থ জ্বর আমি বেশি একটা ভালো নাই আল্লাহ তাআলা জানেন তার নবী তার হাবিব কেমন আছে জানেন না জানেন কিনা বলে তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে শুনতে চাই যে আমার হাবিব তার মুখ থেকে বলে সে কেমন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি একটা ভালো না জ্বর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন জিব্রাইল যে হে আল্লাহর রাসূল আমি কি একটা ব্যাপারে আপনার সাথে অনুমতি নিতে পারি হ্যাঁ বলো কোন বিষয়ে অনুমতি নিতে পারো বলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন আমি একজন নতুন মেহমান নিয়ে আসছি আপনার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কে সে দরবার কে সে আমার দরবারে আসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে ইনি আগে কখনো আপনার কাছে আসেন নাই এই প্রথম আসছে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের কথা বলা শেষ হয়ে গেল যখন নতুন মেহমান নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসা হলো তখন সেই ব্যক্তি হলো মালাকুল মউত তিনি অন্য কোনো ফেরেশতা নন তিনি হলো মালাকুল মউত এসে বিনয়ের সাথে ভদ্রতার সাথে মালাকুল মউত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ব্যবহার করছিলেন যে ভদ্রতা দেখাইছিলেন গোটা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে যত মানুষ আসছে এরকম ব্যবহার কোনো পয়গম্বর কোনো নবীর সাথে মালাকুল মউত করেন নাই সুবহানাল্লাহ এসে ভদ্রতার সাথে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলি মালাকুল মউত ফেরেশতা এসে যখন রাসূলকে বললেন হে আল্লাহর রাসূল আপনাকে
কয়েকটা কথা বলবো প্রথম কথা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হযরত আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত সাহাবা আজমাইন যত মানুষ দুনিয়াতে আসছে আর চলে গেছে আলামে বারজাকবাসী হয়ে গেছে আজ পর্যন্ত আমি কাউকে সালাম পেশ করি নাই সুবহানাল্লাহ বলে আজ পর্যন্ত আমি কাউকে সালাম পেশ করি নাই আপনি ওয়ান অনলি ওয়ান ব্যক্তি আপনি আর দুনিয়াতে হয়তো কাউকে সালাম পেশ করব না আপনি শেষ তবে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে আপনাকে যে কথা বলতে সে কথা হলো যে আল্লাহ রাসূল আপনি যদি আমার সাথে যেতে চান আপনাকে আমি নিয়ে যাব আর যদি আপনি থেকে যেতে চান আপনাকে আমি রেখে যাব সুবহানাল্লাহ বলেন কি বড় গুরুত্বপূর্ণ কথা আসলে আমার ভাষায় আমি খুঁজে পাই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মালাকুল মউত কি সুন্দর ব্যবহার করতেছে